হ্যাঁ শনাক্ত করে পেয়েছে যারা ফুটেছে হ্যাঁ যারা যারা মিলেছে সমর্থন করেছে এবং তারা আমাকে আমার হকে ভুল শেয়ার করে করতে আমাকে মাফ করে দেন ভাই আমরা ভুল করেছি আমি কোন মাফ করে দেবো সেনকে তো যখন মারলি কার হুকুমে মারলি তোরা তোরা তো মারলি তো কোন মায়ের বুক খালি হলে তুই আমার মায়ের সন্তান আমার মায়েরকে কাছে কেমন ফিরে দিতে পারতিস তোরা আপনার মিথ্যা কথা জনগণ প্রত্যাখ্যান করেছে এই নির্বাচন কমিশনার প্রতারক ধোঁকাবাজ বেঈমান আসসালামু আলাইকুম আপনাকে স্বাগতম আজকের আরো একটি নতুন ভিডিওতে দর্শক আজকের ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে আপনারা বুঝতে পেরেছেন আজকে আমি আপনাদের কী ধরনের ভিডিও দেখাবো দর্শক ভিডিওগুলো প্লে করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন তো চলুন দর্শক আমরা কথা না বাড়িয়ে পর্যায়ক্রমে সেই ভিডিওগুলো দেখে আসি হ্যাঁ শনাক্ত করে পেরেছে যারা ফুটেছে হ্যাঁ যারা যারা মিলেছে সমর্থন করেছে এবং তারা আমাকে আমার হকে ভুল শেয়ার করে করতে আমাকে মাফ করে দেন ভাই আমরা ভুল করেছি আমি কিন্তু মাফ করে দেবো সেনকে তো যখন মারলি কার হুকুমে মারলি তোরা তোরা তো মারলি তো কোন মায়ের বুক খালি হলে তুই আমার মায়ের সন্তান আমার মায়েরকে কাছে কেমন ফিরে দিতে পারতিস তোরা তোরা ফিরে দিতে পারলি না তাই তোদেরকে শাস্তি না দিলে তোরা আবার ভবিষ্যতে আবার মারবি কারণ তোদের সাহসটা দিন দিন অনেক দূর বেড়ে গেছে তাই তোদের শাস্তির প্রয়োজন আছে আজকে হঠাৎ করে ডিপি কার্যালয়ে আপনারা সবাই জানেন বাকি কিছু আসামি ছিল যারা আমাকে আরো কোকিত মারছে আর কি সেই আসামিগুলো আমাদের সবকটা আসামি ধরা পড়েছে আমি ডিবিতে অনুরোধ করেছিলাম যে যে আসামিগুলো আপনারা আমাকে মেরেছে আমি তাদেরকে একবার আপনার দেখতে চাই সঠিক লোকজন ধরেছেন কি না কোনো নির্দোষ লোক ধরেছেন কে এখন আজকে দেখেছি আমি আসামিকে আমি দেখেছি তাদের সাথে আমি কথাও বলেছি আমি তাদেরকে বললাম তোমরা আমাকে মারলা সেদিন তোমরা মনে করো তোমার মা তোমার মায়ের সন্তানদের হতো আমি কি হতো বলো তো আর তোমরা যা আরাফাটের জন্য যা মারলা তোমরা হ্যাঁ নৌকা বার্কা ইয়ে আজকে সে আরাফাত কোথায় যা তোমাকে লোক বাছাই করে তারা তো ঠিকই ক্ষমতা বুঝতে পারছে তোমরা কি পাইলা তোমরা বিনিময়ে কি পাইলা জেলখানা কারণ তোমরা জানো যারা মনে করো ক্ষমতাশালী যে লোকগুলো তারা ক্ষমতাশালী ঠিকই পাবে বিনিময়ে অনেক মায়ের বুক খালি হবে অনেকেই মারা যাবে অনেক মা হলে যে মনে করেন অনেক বোন আমার বিধবা হবে লাভ কি ভাই এই যে তোমাকে এক একজন দেখেন এক একজন নিম্ন শ্রেণীর লোক আছে এক একজন ভালো শ্রেণীর লোকও আছে কারো মনে করেন স্বামী ছাড়া মনে করেন কেউ নাই কারো ছেলে ছাড়া কেউ নাই দেখুন একটি ভুলের কারণে তার একটা পরিবার পুরো ধ্বংস কেউ 10-15 বছরের আগে কেউ জেল খাটে বের হতে পারবে না কারণ এমন একটা মামলা কারণ এদেরকে যদি শাস্তি না দেওয়া হয় ভবিষ্যতে অনেক মায়ের বুক খালি করবে এরা তাই এদেরকে শাস্তির ব্যবস্থা করেছে অসংখ্য ধন্যবাদ ডিবি টিমকে হারুন স্যারকে এবং সমস্ত যারা এসে এই আসামিগুলো এত অল্প সময়ে ধরেছে অসংখ্য ধন্যবাদ জানাই আমরা এদেরকে কঠোরমূলক শাস্তি চাই যাতে আর কোনোদিন এইরকম নির্বাচন নির্বাচন করে কোনো মায়ের বুক খালি না হয় আচ্ছা আলম ভাই ডিবির কার্যালয়ে আজকে আমরা সকালবেলা নির্বাচন অফিসে গিয়েছিলাম আপনারা সবাই জানেন আমরা পুনরায় ভোট এবং ফলাফল বাতিলের জন্য আমরা আজকে আপিল করেছি আর আজকে আমাদের মনে করেন এখানে ডিবি অফিসে আসার কারণ একটাই আমাদের মূল আসামি সব কটাকে আজকে তারা ডিবি পুলিশ হারুন স্যার ধরেছে এবং তাদেরকে আজকে আমি বলেছিলাম ধরা মাত্র আপনি আমাকে দেখাবেন আপনার রিয়েল আসামি ধরেছেন কে না এই জন্য আজকে ডিবি একা আসামি ধরা হয়েছে পর্যন্ত সর্বমোট 14 জন আসামি ধরেছে 14 জন আসামি ধরেছে আচ্ছা আলম ভাই অনেকে বলছে যে আজকে আপনি নির্বাচন কমিশনে পুনরায় নির্বাচন করার দাবিতে যে চিঠি দিয়েছেন বা সেখানে অনেক গালবোট দিয়েছে এই জন্য আজকে আপনাকে হঠাৎ করে আবার ডিবি অফিসে ডাকছে আসলে এটা কতটুকু না 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 ডিবিতে এই জন্য ডাকেনি ডিবিতে ডাকেছে আপনি হলে যে ডিবিতে যে আসামিগুলো ডিবি সাথে তো নির্বাচন কমিশনের ওটার কোনো সম্পর্ক নাই ডিবি ধরতেছে আসামি ডিবিতে আসামি আসামি ধরার কারণে আর আপনি হলে যে নির্বাচন অফিসে গিয়েছে সেইকে তারা জাল ভোট দিয়েছে তাদের বিরুদ্ধে আমরা আপিল করেছি এটা তো এদের সাথে কোনো সত্য সম্পূর্ণ মিথ্যা গুজব কিছু কিছু বিষয় আছে আপনারা গুজব সরান এমন হারে সে গুজবে মানুষ মনেকে সত্যি বেন ঘটনা তাই গুজব এমন হারে সরাইন না মানুষকে আত্মকর করার দরকার নেই ওবায়দুল কাদের সাহেব বাংলার ইতিহাসে আপনার নামটা ভয়ঙ্কর ছাপাবাজের খাতায় লিখে থাকবে আপনি আওয়ামী লীগের 12টা বাজিয়েছেন মিথ্যা কথা বলতে বলতে আপনার মিথ্যা কথা জনগণ প্রত্যাখ্যান করেছে এই নির্বাচন কমিশনার প্রতারক ধোঁকাবাজ বেঈমান ভাই মাননীয় ওবায়দুল কাদের সাহেব রাজপদ জনতার উত্তাল দেউ প্রমাণ করে বাংলাদেশে আওয়ামী লীগের জনপ্রিয়তা 5% নেমে এসেছে ওবায়দুল কাদের হচ্ছে বাংলাদেশের বিখ্যাত ভয়ঙ্কর ছাপাবাজ ওবায়দুল কাদের নোয়াখালীর মানুষ আপনাকে ধিক্কার জানায় ওবায়দুল কাদের নোয়াখালীর মানুষ আপনাকে থুতু নিক্ষেপ করেছে ছাপাবাজি সারণ পাপড়বাজি
নিসারণ আপনাদের পক্ষে দেশের 10% মানুষ নেই ওবাইদুল কাদের সাহেব বাংলার ইতিহাসে আপনার নামটা ভয়ঙ্কর ছাপাবাজের খাতায় লিখে থাকবে আপনি আওয়ামী লীগের 12টা বাজিয়েছেন মিথ্যা কথা বলতে বলতে আপনার মিথ্যা কথা জনগণ প্রত্যাখ্যান করেছে ওবাইদুল কাদের সাহেব আপনার পাপর মাফি জনগণ প্রত্যাখ্যান করেছে কাপুরুষ লড়ে চাইবে চাই লড়তে জানি অন্যায়ের বিপক্ষে জয় জনে চাল ডাল তেল কাঁচামরিচ পেঁয়াজ সবকিছুর দাম আজকে আকাশ ছোঁয়া কারণ তথাকথিত আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা কোটি কোটি টাকা বিদেশে পাচার করে দিয়েছে আবারও 2024 সালে বৎসরী করে ক্ষমতা আসার জন্য আরেকটা মিথ্যা সরকার নির্বাচন কমিশনারের পদে বসেছে এই নির্বাচন কমিশনার বিশ্ব বেহাইয়া এই নির্বাচন কমিশনার প্রতারক দুকাবাস বেইমান মাননীয় ওবায়দুল কাদের সাহেব রাজপথ জনতার উত্তালকে উপমান করে বাংলাদেশে আওয়ামী লীগের জনপ্রিয়তা 5% নেমে এসেছে সময় থাকতো যদি শিবাবুদ্দির উদয় না হয় বাংলাদেশের মানুষ শ্রীলঙ্কার মতো আপনাদেরকে পিটিয়ে পিটিয়ে ভাই আসুন সরকারকে বলে দিব তাড়াতাড়ি ক্ষমতা সরণ আপনি তাড়াতাড়ি ক্ষমতা হস্তান্তর করুন শেখ হাসিনাকে আজকের এই জনসমুদ্র থেকে আমি বলে দিতে চাই সাধারণ হকার হিসাবে আপনি নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন তেলবাজ স্বামীশিকা বৎসরেরা আপনাকে আর রক্ষা করতে পারবে না এবারের সংগ্রাম গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম এবারের সংগ্রাম বৎসরদের বিরুদ্ধে গণ প্রতিরোধ করে তোলার সংগ্রাম এবারের সংগ্রাম অবৈধ ক্ষমতা দখলদারদেরকে বাংলার জমিন থেকে বিদায় করার সংগ্রাম দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন দর্শক এই ভিডিওর সম্বন্ধে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ